ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সহজে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করতে পারি। যেমনটি তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যে এখানে আমি একটি আইডি কার্ড ডিজাইন করে রেখেছি। আমি এই কাজটি মাইক্রোসফট ওয়ার্ড 2016 ভার্সনে করেছি। তোমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারো। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তো আইডি কার্ড ডিজাইন করার জন্য প্রথমে আমি একটি নতুন পেজ ক্রিয়েট করে নেব। সেজন্য আমি প্রথমে চলে যাব এখানে যে মেনু বার রয়েছে ফাইল মেনুতে, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে যে এখানে ট্যাব দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে একটি আমি নতুন পেজ নিয়ে নেব। পেজটি অনেকটি বড় রয়েছে, তাই আমি এটিকে একটু জুম আউট করে নিচ্ছি। আইডি কার্ড ডিজাইন করার জন্য প্রথমে আমাকে পেজ সেট আপ করতে হবে। সেই জন্য উপরে এখানে যে মেনু বার দেখতে পাচ্ছ এখান থেকে আমি প্রথমে যাব লেআউট মেনুতে। এখান থেকে পেজ সেট আপ যে গ্রুপ আছে এই গ্রুপের আন্ডারে এখানে অনেকগুলি তোমরা অপশন দেখতে পাচ্ছ। এখানে প্রথমে রয়েছে মার্জিন, মার্জিনে ক্লিক করে আমি প্রথমে ন্যারো যে পেজটি আছে এটিকে ক্লিক করব। এখানে যাওয়ার পর একদম একটু নিচে আসলে দেখতে পাবে যেখানে কাস্টম মার্জিন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এবার এখানে পেজ সেট আপের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি পেপার যে ট্যাব আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ড্রপ ডাউনে ক্লিক করে আমি এখান থেকে কাস্টম সাইজ সিলেক্ট করব। এবার এখানে আমি আইডি কার্ডের যে সাইজ হয় সেটি এখানে দেব। উইথ মানে হচ্ছে এখানে চওড়া, আইডি কার্ডের সাইজ এখানে উইথ হচ্ছে 3.4 বাই হাইট 2.2 এখানে আমি দিয়েছি। এবার আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন তোমরা দেখতে পাচ্ছ যে পেজটি এখানে অনেক ছোট দেখাচ্ছে, এটিকে এবার আমি একটু জুম করে নিচ্ছি। তা এখন আমাদের পেজ সেট আপ করা হয়ে গেছে। এবার আমি আইডি কার্ডটি ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথমে আমি এখানে একটি শেপ ড্র করব। এই আইডি কার্ডে যে শেপটি রয়েছে এই শেপগুলি আমি প্রথমে এখানে ড্র করব। তো সেটি করার জন্য আমি চলে যাব ইনসার্ট ট্যাবে। ইলাস্ট্রেশন যে গ্রুপ আছে এই গ্রুপের আন্ডারে এখানে শেপ অপশন আছে। এখানে আসার পরে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে ওয়েভ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমি এখানে একটি ড্র্যাগ করব এবং এই শেপটি এখানে ড্র করে নেব। এবার আমি এই শেপটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ আমি ড্র করে নেব। এবার যদি আমি এই শেপটির কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি কীভাবে করব, এটি করার জন্য ফরম্যাট ট্যাবের আন্ডারে এখানে শেপ ফিল যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এখানে একটি কালার চুজ করে নিচ্ছি। এবার এর এখান থেকে এই কালারটিও আমি চুজ করে নেব, দুটোতে একই কালার রাখছি আমি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার শেপটি আমি ড্র করে নিয়েছি। এবার আমি এখানে একটি লোগো অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য আমি প্রথমে এখানে একটি শেপ ড্র করব। এখান থেকে আমি ওভাল শেপ এখানে একটি ড্র করছি। এই শেপের কালারটি আমি চেঞ্জ করে নিলাম। এবার এই শেপের মধ্যে আমি কীভাবে লোগো অ্যাড করব, তো সেটি করার জন্য আমি প্রথমে এর উপর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে ফরম্যাট শেপ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডান দিকে দেখতে পাবে যে ফরম্যাট শেপের একটি এখানে ডকার উইন্ডো ওপেন হয়ে যাবে।
এখান থেকে আমি যাব ফিল অপশানে, পিকচার আর টেক্সচার ফিল। এখানে ক্লিক করার পরে দেখতে পাবে যে এখানে ইনসার্ট নামে একটি অপশান আছে। এখানে ক্লিক করলে এখানে ইনসার্ট পিকচারের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি একটি লোগো আগে থেকেই বানিয়ে রেখেছি, সেই লোগোটি আমি অ্যাড করব। তো দেখতে পেলে যে কিভাবে আমি এখানে লোগোটি অ্যাড করলাম। এবার এই লোগোটির সাইজটি যদি আমি বড় করতে চাই, তাহলে এখানে পিকচার নামে যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রপ অপশানে যাব। এখান থেকে উইথ, হাইট এগুলি আমি সাইজ ইনক্রিজ করতে পারি। এবার এই এখানে যে দেখতে পাচ্ছ এই ডিজাইনটি, এটি কিভাবে করব সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেটি করার জন্য প্রথমে আমি আবার আরেকটি সার্কেল শেপ নেব। আমি এখন যে শেপটি ড্র করলাম, এই শেপটিকে আমি এই লোগোটির পেছনে আমি প্লেস করব। তো সেটি করার জন্য এখানে অ্যারেঞ্জ গ্রুপের আন্ডারে দেখবে যে এখানে সেন্ড টু ব্যাক অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এবার এখানে চারিদিকে যে বর্ডারটি রয়েছে এটিকে আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। সেটি করার জন্য এখানে এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় শেপ আউটলাইন যে অপশানটি আছে এখানে ক্লিক করে নো আউটলাইন করব। এবার এটিরও আমি আউটলাইনটি ক্লোজ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে যে আমি কীভাবে লোগোটি এখানে প্লেস করলাম এবং এখানে যে আউটলাইনটি ছিল সেটিকেও আমি বন্ধ করে দিলাম। এবার এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটি কীভাবে আমি এখানে লিখব, তো সেটি লেখার জন্য আমি প্রথমে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর এখানে ওয়ার্ড আর্ট টেক্সট গ্রুপের আন্ডারে যে ওয়ার্ড আর্ট অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যে কোনো একটি টেক্সট ফরম্যাট এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সিলেক্ট করলে তোমরা দেখতে পাবে যে এখানে একটি নতুন একটি টেক্সট এডিটরের বক্স ওপেন হয়ে যাবে। এটিকে সিলেক্ট করে তোমরা যাবে হোম ট্যাবে এবং এখান থেকে টেক্সটটি ছোট করে নেবে। এবার আমি আবার যাব ইনসার্ট ট্যাবে। এখানে টেক্সট গ্রুপের আন্ডারে ওয়ার্ড আর্ট, এখান থেকে আমি আরেকটি লেখা লিখছি।
আমার এখানে যে ডিজাইনটি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি এফেক্ট অ্যাড করা রয়েছে। সেটি করার জন্য আমি এই লেখাটিকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবে যে এখানে ফরম্যাট নামে একটি ট্যাব রয়েছে, এই ট্যাবে ক্লিক করব। এই ট্যাবে ক্লিক করার পর এখানে ওয়ার্ড আর্ট স্টাইল নামে একটি গ্রুপ আছে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে বিভিন্ন রকমের লেখার প্যাটার্ন রয়েছে, এখান থেকে আমি এই প্যাটার্নটিকে চুজ করব। ঠিক একইভাবে এই লেখাটিকেও আমি এরকম একটি স্টাইল প্রোভাইড করব। এবার এই আইডি কার্ডে দেখতে পাচ্ছ যে এখানে স্টুডেন্ট আইডি কার্ড এই কথাটি লেখা রয়েছে, এটি আমি এখানে লিখে ফেলবো। তো এটি লেখার জন্য প্রথমে আমাকে একটি শেপ নিতে হবে। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড কর্নার নামে যে শেপটি রয়েছে এই শেপটি এখানে ড্র করব। এই শেপটি নেওয়ার পরে এর যে কোণগুলি আছে এগুলিকে একটু রাউন্ড করতে হবে। এটি রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নেওয়ার পরে টেক্সট গ্রুপের আন্ডারে ওয়ার্ড আর্ট এখান থেকে একটি টেক্সট আমি লিখে নিচ্ছি। এই শেপের চারদিকে যে বর্ডারটি রয়েছে এই বর্ডারটিকে বন্ধ করার জন্য আমি যাব এখানে শেপ আউটলাইন এই অপশানে। এখান থেকে আমি এখান থেকে হোয়াইট কালার করে দেবো, তাহলে দেখতে এখানে একটু সুন্দর লাগবে। তো ফ্রেন্ডস, দেখতে পেলে যে আমি এখানে স্টুডেন্ট আইডি কার্ড যে কথাটি আছে এই ওয়ার্ডটি আমি এখানে লিখেছি। এবার আমি এখানে একটি ছবি অ্যাড করব, অর্থাৎ আইডি কার্ডে যে ছবি থাকে সেটি অ্যাড করব। সেটি অ্যাড করার জন্য প্রথমে আমি আবার যাব এখানে শেপ অপশানে, এখান থেকে একটি শেপ নিয়ে নেব। এই শেপের মধ্যে আমি স্টুডেন্ট আইডি কার্ডে যে ছবি থাকে সেটি অ্যাড করব। সেটি অ্যাড করার জন্য আমি আবার ওই একইভাবে এখান থেকে রাইট ক্লিক করে শেপ ফরম্যাট শেপ যে অপশান আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি একটি পিকচার এখানে অ্যাড করব। পিকচারটিকে আমি একটু রোটেট করে নেব। এখানে ডান দিকে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে পিকচার নামের যে অপশানটি রয়েছে এখান থেকে তোমরা চাইলে পিকচারটি ছোট বড় করতে পারো। তো এখানে পিকচার কারেকশান নামে যে এখানে অপশানটি রয়েছে এখানে ক্লিক করার পরে দেখতে পাবে যে এখানে পিকচারের যে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট, এগুলি তোমরা এখান থেকে কম বেশি করতে পারবে। এবার এখানে যে অ্যাড্রেসটি লেখা রয়েছে এটি আমি এখানে লিখে নেব। এটি লেখার জন্য আমি চলে যাব এখানে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের আন্ডারে টেক্সট টেক্সট আছে, টেক্সট অপশানে টেক্সট গ্রুপের আন্ডারে ওয়ার্ড আর্ট, এখান থেকে
তো ফ্রেন্ডস, এখন এখানে আমি এখানে স্টুডেন্টের যে ইনফরমেশানগুলি থাকে, অর্থাৎ স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, প্যারেন্টস নেম, এগুলি আমি এখানে লিখে নেবো। এটি লেখার জন্য আমি এখানে চলে যাব ইনসার্ট ট্যাবে, এখান থেকে ওয়ার্ড আর্ট, তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে যে লেখাটি আমি এখানে লিখলাম, তো এর মাঝখানে অনেকটি গ্যাপ রয়েছে। তো এটি ঠিক করার জন্য আমি প্রথমে লেখাগুলিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে প্যারাগ্রাফ যে গ্রুপ রয়েছে, এই গ্রুপের আন্ডারে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে লাইন স্পেসিং অপশানে ক্লিক করব। এখান থেকে লাইন স্পেসিংয়ের আন্ডারে এখানে যে মাল্টিপল রয়েছে এটিকে আমরা সিঙ্গেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই বক্সটিতে আমরা টিক অন করব, এবার ওকে করে দেবো। তো এখন দেখতে পাচ্ছ যে এর মাঝখানে যে গ্যাপটি ছিল এই গ্যাপটি আর এখন নেই। বা তোমরা যদি আর একটু গ্যাপ এখানে প্রোভাইড করতে চাও, তাহলে এটিকে সিলেক্ট করে এখান থেকে তোমরা চাইলে একটু স্পেস এখান থেকে বাড়াতে পারো।
তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে যে আমি কিভাবে আইডি কার্ডটি ডিজাইন করলাম। এটি ছিল আমার আগের আইডি কার্ড, এখন যেটি আমি ডিজাইন করলাম সেটি হচ্ছে এটি। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।